মানুষের জীবন কর্মব্যস্তময়, আর অনেকেই নতুন কর্মস্থলে যোগ দেবার পরে কিন্তু দ্বিধায় পড়ে যান। কিভাবে সারবেন সেই দ্বিধা চলুন দেখে নেই। অনেক সময় নতুন কর্মক্ষেত্রে আমরা দেখা যায় একটু কিছু সময়ের মধ্যে আমাদের অ্যাডজাস্ট করতে কিছুটা প্রবলেম ক্রিয়েট হয়, যেটা কি না আমরা অনেকেই কিন্তু খেয়াল করতে পারি যে নতুন কাজের জায়গায় কাজের ধরনের সাথে বা আমার কর্মস্থলে আমার কলিগদের সাথে বা ওই পরিস্থিতিটার সাথে মানিয়ে নিতে অনেক সময় আমার কষ্ট হতে পারে। সেক্ষেত্রে কি করতে পারি নতুন কাজের জায়গাটায় ঠিক নিজেকে মানিয়ে নিতে? প্রথমেই যদি বলি কিছু সময় নেয়া, যেমন নতুন একটা জায়গায় আমাদের কিছু সময়ের জন্য একটু মানিয়ে নিতে কষ্ট হওয়া বিষয়টা খুবই স্বাভাবিক। সেক্ষেত্রে প্রথমে যখন আমরা কিছুদিন সময় নিই সেই কাজের জায়গায় কাজের সাথে আমার নিজেকে অ্যাডাপ্ট করে নেয়া, ওই পরিবেশ পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেয়া, এই সময়টা আমাকে তখন হেল্প করবে আমি আমার যে একটা অ্যাডাপ্টেশন অ্যাবিলিটি আছে সেটার সাথে নিজেকে জাস্ট যাওয়ার জন্য। আমরা অনেক সময় নিজেকে অনেক বেশি জোর করতে থাকি, আমি কেন পারছি না, কেন আমার অসুবিধা হচ্ছে, এই কাজগুলো আমি আগেও অনেক করতে পারতাম, কিন্তু সেই জোরটা নিজেকে বারবার না করা, কারণ এই জোরটা যখন আমি করছি নিজের উপর বা নিজের মনের উপর কিন্তু একটা বাড়তি প্রেশার তৈরি করছি, যেটা কি না আমাকে কোথায় ঠিক অ্যাডাপ্ট করতে হবে সে বিষয়টায় আমাকে বাধা দিচ্ছে। তাহলে আমি নিজেকে নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য খুব বেশি জোর করব না। নিজের প্রতি সদয় হওয়া, আমি ঠিক এই মুহূর্তে কোন কোন কাজগুলো ভালোভাবে করতে পারছি, কতটুকু আসলে আমি করতে পারছি, সে বিষয়গুলোতে একটু গ্র্যাটিটিউড প্র্যাকটিস করা, যেটা আমাকে হেল্প করবে আমি যতটুকু করতে পারছি বা যতটুকু আমি করার জন্য চেষ্টা করছি সেটা আমার করার জন্য আমার স্পৃহাটা আরেকটু বৃদ্ধি করবে। একই সাথে নতুন জায়গায় মানিয়ে নিতে আরেকটা অসুবিধা তৈরি হয় ঠিক একইভাবে আমার ব্যক্তিগত জীবনের সাথে, পারিবারিক সামাজিক জায়গাগুলোতেও আমার রোলগুলোকে আরেকটু অ্যাক্টিভ করা, সেটা হতে পারে পরিবারের সাথে কিছু সময় কাটানো, আমার বন্ধুদের সাথে একটা কোয়ালিটিফুল টাইম স্পেন্ড করা এবং একই সাথে নিজের পছন্দের কাজগুলো করা, যেটাকে আমরা বলে থাকি সেলফ কেয়ার। মানসিক স্বাস্থ্যের এই জায়গাটায় কোনো বিষয়ে আমরা শুড বলি না, মাস্ট বলি না, কিন্তু সেলফ কেয়ার এমন একটা জায়গা যেখানে আমরা শুড বলি। যখন আমরা সেলফ কেয়ার করছি তখন কিন্তু আমি আমার নিজের সাথে থাকছি এবং নিজের মধ্যে আমি ডুবে থাকতে পারি, যেটা কি না আমার যে কোনো ধরনের চাপ, যে কোনো ধরনের আমার হতাশা বা যে কোনো ধরনের দুশ্চিন্তাগুলোকে কাটিয়ে নিতে হেল্প করে।